السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد সম্মানিত দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন যে বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে মুসলমানরা কি করতে পারে, মুসলমানদের কি করা উচিত। আমরা সর্বপ্রথম জানি যে এই যে বিশ্ব ভালোবাসা দিবস, যে একটা দিবসকে কেন্দ্র করে যে মানুষ বিভিন্ন নানান প্রকার পাপাচারগুলো কাজে জড়িত হচ্ছে, এটা কতটুকু ইসলাম সাপোর্ট করে। আমরা সকলে জানি যে এই যে ভ্যালেন্টাইন্স ডে, এটা আসলে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, সাধকদেরকে কেন্দ্র করে, সাধকদেরকে কেন্দ্র করে, অন্য ধর্ম অবলম্বীকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান করা হয়, যেটাই পরবর্তীতে রূপ নিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে। এটা আসলে মূলত এটা খ্রিস্টানদের একটা অনুষ্ঠান বলা চলে। অথচ আমাদের যেটা করণীয় সেটি হচ্ছে, আমরা সকলে জানি একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সহিহ আবু দাউদ 3041 নম্বর হাদিস। যদি কেউ কোন ধর্মের সাদৃশ্যতা গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ আমার মাঝে যদি কোনো খ্রিস্টানদের খ্রিস্টি কালচার, তাদের ধর্মীয় কোনো রীতি নীতি আমি ফলো করি, মানি, তাহলে আমি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাব। সালাত পরেও কোনো লাভ নেই, যাকাত দিয়েও কোনো লাভ নেই, কারণ আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাদের সাদৃশ্যতা গ্রহণ করেছি। ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামিক নিয়ম নীতির উপরেই মুসলিমদেরকে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আহজাবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে নবী, তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ। অর্থাৎ আল্লাহ নবীকে ফলো করতে পারলে আমরা উত্তম আদর্শবান হতে পারব, এবং আমাদেরকে তাই করতে হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেটা করেছেন, যেটা করতে বলেছেন সেটাই করতে হবে। আমাদেরকে ভালোবাসা দিবস বলতে যে একটা দিনকে কেন্দ্র করে করব সেটা নয়, কিন্তু বর্তমান দেখা যাচ্ছে এই যে কালকে 14 ফেব্রুয়ারিতে, এটা তো আসলে মূলত বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব ব্যহায়াপনা দিবস, বিশ্ব বেশ্যা দিবস, বিশ্ব জেনার দিবস। এদিনে 14 ফেব্রুয়ারিতে মুসলিম থেকে শুরু করে কাফের মুশরিকরা তো আছে আছে, খ্রিস্টানরা তো আছে আছে, বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এরা তো আছে আছে, মুসলমানরাও সো কল্ড মুসলিম, যারা তথাকথিত মুসলিম, তারাও এই দিনকে কেন্দ্র করে নানান প্রকার জেনা বেবিসার পাপাচারে লিপ্ত হচ্ছে, নানান নানান ধরনের খারাপ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতেছে, পার্টিসিপেট করতেছে, যেটা আদৌ ইসলাম সাপোর্ট করে না। অবশ্যই মুসলিমদেরকে এর থেকে বেরোয় আসতে হবে। আমরা সকলে জানি জেনা একটি মারাত্মক গুণা, জেনা একটি মারাত্মক গুণা। এই দিনকে কেন্দ্র করে নানান প্রকার বিভিন্ন সেক্টরের বিভিন্ন উপায়ে এই জেনা মানুষেরা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম সমাজদেরকে এই জেনার হাত থেকে রক্ষা করুন বলে আল্লাহুম আমিন। পাশাপাশি আমরা যে ভালোবাসবো, শুধু একদিনে ভালোবাসা মুসলিমরা ভালোবাসে না, মুসলিমরা প্রত্যেক দিনে তাদের মাকে ভালোবাসে, মুসলিমরা প্রত্যেক দিনে তাদের বাবাকে ভালোবাসে, মুসলিমরা তার প্রত্যেক দিনে তার সন্তানকে ভালোবাসে, মুসলিমরা প্রত্যেক দিনে তার স্ত্রীকে ভালোবাসে। যাদেরকে ভালোবাসা ইসলাম বৈধতা দিয়েছে তাদেরকে প্রত্যেক দিনে মুসলমানগণ ভালোবাসেন, কোনো ফিক্সড কোনো দিনে ভালোবাসেন না, আলাদা কোনো দিনকে কেন্দ্র করে মুসলিমরা ভালোবাসেন না। আমাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে, মূলত সর্বপ্রথম যাকে বেশি ভালোবাসতে হবে তিনি হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। কারণ আমরা সবার একটা হাদিস জানি, সহিহ বুখারী একটা হাদিস, সহিহ বুখারী 14 নম্বর একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলতেছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমান হতে পারবে না, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদিহি ওয়ান্নাস আজমাইন, যতক্ষণ না সে আমাকে ভালোবাসে, তার পিতার চেয়ে, তার সন্তানের চেয়ে, সমস্ত মানুষের চেয়ে আমাকে বেশি ভালোবাসে, ততক্ষণ না সে পরিপূর্ণ ঈমান হতে পারবে না। সুতরাং পরিপূর্ণ ঈমানদার হতে হলে অবশ্যই আল্লাহ রাসূলকে অবশ্যই ভালোবাসতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। জেনা বিবিসারের পথে যখন পা বাড়াবো তখন আর আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে না। তাই উদাত্ত আহ্বান জানাচ্ছি মুসলিম ভাইদের প্রতি, আপনারা প্রত্যেকেই এই দিনের ভ্রষ্ট থেকে এই দিনের অশালীন পাপাচারগুলোর কাজ থেকে সর্বাত্মকভাবে বেঁচে থাকার চেষ্টা করবেন, তা না হলে পরকাল খুবই ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ভাইদেরকে রক্ষা করবেন। আল্লাহ আমিন।